চলতি সপ্তাহের শুরুর দিন থেকে অস্থিতিশীল পেঁয়াজের বাজার, এ নিয়ে ভোক্তাদের নানা অভিযোগ, পাল্টা যুক্তি রয়েছে ব্যবসায়ীদের। তবে এর নেপথ্যে কী রয়েছে সেটি দেখব আজ, শুরুতে সংবাদকর্মী হিসেবে নয়, সাধারণ ক্রেতা হিসেবে। রাজধানীর ভিন্ন ভিন্ন বাজার ঘুরে যেমন পাওয়া গেল দামের তারতম্য, তেমনি একই বাজারের মধ্যেও রয়েছে দামের হেরফের, কারণ জানালেন ব্যবসায়ীরা। মিডিয়ার লোক দেখে অনেকে আবার কম বইলা দেয় দাম, অথবা এরা স্লিপ দেখে গিয়ে দেখেন কত করে কিনা বলে, তাইলে বুঝতে পারবেন। স্বয়ং ব্যবসায়ীরাই স্বীকার করছেন যে আসলে তারা যে দামে মিডিয়ার সামনে বিক্রি করছে সেটি আসলে তাদের আসল দাম না, অর্থাৎ এখানেও একটা কারসাজি চলে। ব্যবসায়ীদের এমন আচরণে যেন জিম্মি ক্রেতারা, তাতে বাধ্য হয়ে কমিয়েছেন পরিমাণ। আগে এখান থেকে প্রতিদিন 1 কেজি পেঁয়াজ দিতাম, দাম বাড়ার কারণে আজকে 3 পিস নিতেছি, 3 পিস দাম পড়ছে 31 টাকা। খাওয়ার পরে এত দাম, মানুষ এখন একদম স্থির হয়ে গেছে। দাম কম ছিল ওই সময় নিতাম 1 কেজি, এখন দাম বাড়াতে নিতেছি 1 পাউন্ড। পেঁয়াজে পাকাই দিব তরকারি, যে অবস্থা দেখা যাইতেছে সারা বাংলাদেশে। পুরাতন দেশি পেঁয়াজ এদিন কিছুটা কমে, কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ 170 থেকে 180 টাকায় মিলছে। সোমবার বাজারে ঢুকেছে মুড়িকাটা পেঁয়াজ, যেগুলো বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে, 140 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে এই নতুন পেঁয়াজ। তবে এর মান নিয়েও রয়েছে প্রশ্ন। ব্যবসায়ীরা বলছেন দেশি পেঁয়াজের সরবরাহ বাড়লে নিয়ন্ত্রণে চলে আসবে পেঁয়াজের দাম। বিক্রি করতেছি 210 টাকা, আমাদের কিনে আছে প্রায় 200 টাকা কাছাকাছি পড়ে যায়, ওদের 2-3 টাকা কম, 2-3 টাকা খরচ পড়ে। এটা ইন্ডিয়ান গুলো আজকে আমরা 170-160 টাকা করে আনছি, 170 টাকা বেচতেছি। পাতা সবাই যদি কাজ থাকে এটা নতুন পেয়ে যায়, বুঝলেন, ওগুলো একদম কাঁচা পেঁয়াজ, বুঝলেন, সবাই ওগুলো নিবার চায় না। নতুন পেঁয়াজ আসবে, এখন সিজন আসতেছে না, দাম কমে যাবে। আমাদের গাঙ্গে পানি গাঙ্গে ঢালিয়ে আমি আনি, আমরা 1-2 টাকা লাভে বিক্রি করে হালাই, বাস শেষ। খুচরা পাইকারি ব্যবসায়ীদের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ নয়, সাধারণ মানুষের চাওয়া সমন্বয় আর ন্যায্য মূল্যের নিত্যপণ্য। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।